গরিবের ছেলে, মেধা ভালো, রেজাল্ট ভালো, চাকরি হয় না কেন? টাকা নাই। এই ঘুষখোরের বাচ্চা যেগুলো আছে বাংলার অফিস আদালতে, ঘুষখোর অফিসার যেগুলি আছে, এর প্রত্যেকটার জুতাই দিয়ে বাইরেয়া অফিস থেকে বের না করা পর্যন্ত আমার দেশে বেকারত্ব দূর হতে পারে না। প্রত্যেক টেবিলে সুৎখর ঘুষখোর বসে আছে, 10 লাখ না দিলে চাকরি নাই, 15 লাখ না দিলে চাকরি নাই। এই জন্য অনেক যুবক লেখাপড়া করার পরেও চাকরি পায় না, বেকার হয়ে ঘুরে বেড়ায়। এই যুবক তখন ইফতিজিং করে, ইয়াবা খায়, তখন আমার আইন তৈরি করা হয় ইয়াবার বিরুদ্ধে। মাদকের বিরুদ্ধে আইন আগে তৈরি করার দরকার নাই, আগে আইন তৈরি করো। অফিসে পয়সা ঘুষ কামাতে হারামির বাচ্চা, ওর হাতের কবজি কেড়ে দেওয়া হবে। এইটাকে তৈরি করাই ঘুষখোরের, ঘুষখোরকে ওপেনে করে ফেরত মেরে ফেলাও। এমন কোন অফিস আদালত নাই যেখানে দালাল, ঘুষ, সুদ ছাড়া এদেশের মামলা মোকদ্দমা হয় না, এদেশের কোনো কাজ করতে গেলে ঘুষ ছাড়া হয় না। আমার সোনার ছেলেরা টাকার অভাবে চাকরি পায় না, তারা বেকার হয়ে ঘুরে বেড়ায়। আর আমরা মানবতার ফেরিওয়ালারা, আমরা বিভিন্ন মঞ্চ তৈরি করে বড় বড় লেকচার সারি, বড় বড় ভাষণ সারি। এই ভাষণ বন্ধ করতে হবে, ভাষণ বন্ধ করে এই দেশে সুদ খুঁজতে বন্ধ করে দাও, অটোমেটিক যুবকেরা ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? চাকরি পায় না, কি করবে? মাথার ভিতরে দুষ্ট চিন্তা ঘুরে বেড়ায়, মেয়েদের টিচিং করে, প্রেমের প্রস্তাব দেয়, স্কুলের কোনায় দাঁড়িয়ে থাকে, 3-4 বছর পার হয়ে যায়, এরপরে মর্জিনা যখন সাড়া দেয় না, তখন 3-4 বন্ধু মিলে তাকে ধর্ষণ করে। কথা বলা ঠিক কিনা? এর জন্য কে দায়ী? এর জন্য রাষ্ট্র দায়ী, সরকার দায়ী, দেশ দায়ী, প্রশাসন দায়ী এবং অফিসার আদালতগুলি দায়ী। কথা বলেন ঠিক কিনা? আর এই কথাগুলো বললেই তো ওনাদের গায়ে পড়ে, হুজুর ওয়াজ করেন, রাজনীতি করেন কে? আমরা তো রাজনীতি করতাম না, আপনারা দুর্নীতি করেন কে? আমরা তো রাজনীতি করতাম না, আপনারা ঘুষ খান কে? তাই ঘুষখোর অফিসারদেরকে বলতে চাই, আমার দেশের ছেলেদের থেকে, গরিব পরিবার থেকে ঘুষ না খেয়ে হাই কে নিজের গু খা, নাকি চাষা পায়খানা খা, তবুও এদেশের গরিবের টাকা খাস না, এদেরকে চাকরি ব্যবস্থা করে দে। আমার ছেলেরা যদি চাকরি পেয়ে দেয় সকাল 8টা থেকে 6টা পর্যন্ত যদি ডিউটি করে অফিস আদালতে, এই ছেলেগুলি ইফতিজিং ধর্ষণ করার টাইম পাবে না। চাকরির নয় খবর, অফিসে প্রত্যেকটা লুচ্চা বদমাইশ দিয়ে ভরা। আর আমরা মঞ্চ তৈরি করে বলতেছি, আমরা মানবতার ফেরিওয়ালা, আমরা ঘরে ঘরে চাকরি দেবো, তোমরা গুড়ার ছাতা দিবা, আমরা এই করে দেব, সেই করে দেব, এই লেকচার বন্ধ করে দাও। লেকচার বহু শুনেছি আমরা, জন্মের পরে লেকচার কম শুনি নাই। প্রত্যেকটা সুৎখোর অফিস থেকে বের করে চরিত্রবান অফিসারকে অফিসে বসান, আমার দেশের সাধারণ মানুষ চাকরি পাবে। কথা ঠিক? পড়াশোনার কি মূল্য দেশে? এদেশে পড়াশোনার কি মূল্য আছে? কোনো মূল্য নাই। যার মামু আছে, খালু আছে, 10 লাখ 20 লাখ আছে, এদেশে অফিসে চেয়ার তার জন্য বরাদ্দ আছে। কথা ঠিক কিনা বলে? আর এক একজন এমপি, এমপিদের ভাব কি হয়েছে? এরা জনগণের কাছে ভোট ভিক্ষা করে নেই, ভোটের সময় গরিবের বাড়িকে পা ধরে ভোট চায়, চাই কিনা বলেন? এমপি মন্ত্রী হয়ে গেলেই জনগণ যখন একটা সইয়ের জন্য ঘুরে বেড়ায়, 1 লাখ টাকার নিচে একটা সই হয় না। কথা বলেন, 1 লাখ টাকা ছাড়া এদেশে সই হয় না। গরিব মানুষ যে কোনো কারণে এমপির সই লাগবে, কত লোক ধরা লাগে, পিএস ধরা লাগে, এরপরে পিএসের পিএস ধরা লাগে, কত দালাল ধরা লাগে, এরপরে 1 লাখ টাকা ছাড়া সই হবে না। এটা কোনো দেশ? এটা কোনো ব্যবস্থা?
ভোট চার জন্য যেমন জনগণের বাড়ি চলে যান হাতে পায়ে ধরেন, ঠিক তেমনই করে জনগণের শহীদের জন্য উচিত তার বাড়িতে নিজে আসতে হবে। কথা বলে ঠিক কিনা? ইসলামের শাসক যারা ছিল তারা দেখিয়ে দিয়েছে, তারা জনগণের প্রয়োজন জনগণের কাছে গিয়ে মিটাইছে। আর আমাদের দেশে বর্তমান সারা পৃথিবীতে নির্বাচন আসলে নেতারা জনগণের বাড়ি যায়, নির্বাচন পার হয়ে গেলে আর নেতারা খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইয়েরা খুব সাবধান, দল নেতা এটা খুব ইমানের একটা বড় অংশ, বড় ব্যাপার, এখানে ভুল করা যাবে না, এখানে ধরা খাওয়া যাবে না। দুনিয়াদার নেতা, বেনামাজি নেতা, ঘুষখোরে নেতা, ফাসেক নেতা, এদের দল করা যাবে না। সুতরাং নামাজি হয়েও এদেশে যারা এই তিন গুণওয়ালা কাফেরদের সমর্থন করবে, এ নামাজেও কি হয়ে যাবে বলেন? কি হয়ে যাবে? কাফেরদের কয়টা গুণ বলছি? তিনটা গুণ। আল্লাহ তাআলা এই তিন গুণওয়ালা কাফেরদের থেকে আমাদের হেফাজত করুক। আরো জোরে বলেন আমিন। এবার আমি যুবকদের কিছু কয়েকটা খাস কথা বলতে চাই, যুবকদের খাস কথা খুব ভালো করে শুনবেন। এক নম্বরে চারটি কাজ করবেন, বলেন কয়টা? যুবকেরা বলেন কয়টা কাজ করবেন? আল্লাহ রসুল বলেন চারটা কাজ যদি কোনো আমার উম্মত করে, ভালো করে শোনেন, যদি কোনো উম্মত চারটি কাজ করে, রসুল বলেন আমি রসুল তার হাত ধরে তাকে টেনে জান্নাতে নিয়ে যাব। কয় কাজ যুবক বলো, কয় কাজ? এক নম্বর দু চোখের হেফাজত, বলেন এক নম্বর কি? কথা বলেন কিভাবে করবেন? দিনের রাতের 24 ঘন্টার ভিতরে 18 ঘন্টা মোবাইল দেখবেন? হ্যাঁ, 12 বছরের ছেলেরা 9 বছরের ছেলেরা ফ্রি ফায়ার পাবজি গেম খেলে কি খেলে না? কতক্ষণ খেলে কি না? ইয়াং যুবকেরা সারাদিন ফেসবুক মোবাইল ইউটিউবে ঘাটাঘাটি করে কি না? চোখের হেফাজত হলো না। চোখের হেফাজত কেমন হবে? চোখ দিয়া কোনো হারাম বস্তু দেখা যাবে না, চোখ দিয়া কোনো নাজায়েজ জিনিস দেখা যাবে না, এটা চোখের হেফাজত। দুই নম্বর, দুই কানের হেফাজত। যুবক চারটি কাজ, বেশি না। দুই কানের হেফাজত কেমনে করবা? রাতে শোয়ার পরে ইয়ারফোন লাগাইয়া ধুমধারাক্কা গান চালায় শুয়ে পড়বা নাকি? কানের হেফাজত, এই দুই কানে হারাম কোনো জিনিস শ্রবণ করা যাবে না। তিন নম্বর, জবানের হেফাজত। জবান মায়াল ফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, জবানে যা বলো প্রত্যেকটা শব্দ রেকর্ড করা হয়, কথা ঠিক কিনা? সুতরাং জবান দিয়ে এমন কথা বলবো না যে কথার দ্বারা কোনো মানুষ কষ্ট পায়, পিতামাতা কষ্ট পায়। অকুল্লহুমা কৌলান করিমা, পিতামাতার সঙ্গে নরম নরম করে মিষ্টি মিষ্টি করে কথা বলতে বলেছেন কে? এদেশের যুবকেরা তার নেতাকে যত বেশি মানে তার আব্বারও অতটা মানে না, কথা ঠিক কিনা বলেন? এদেশের যুবকেরা গার্লফ্রেন্ডের সাথে যে মিষ্টি ভাষায় কথা বলে আপন মায়ের সাথে বলে না, ঠিক কিনা ভাই? গার্লফ্রেন্ডকে মধু সোনা কলিজা পাখি ছাড়া কথা বলে না, আর মার সাথে কথা বলে মাথারে ঝাঁকি দিয়া। মা যদি বলে বাবা স্কুল থেকে আসছো একটু বাজারে যাও না, পারবো না, আসে না নাই। পিতার সাথে ঝাঁকিতে কথা বলে, মায়ের সাথে মাথা ঝাঁকিতে কথা বলে। আল্লাহ বলেন কুল্লহুমা কওলান করিমা, নরম করে কথা বলো, মিষ্টি করে কথা বলো, তোমার ভাষা শুনলে মায়ের অন্তর যেন ঠান্ডা হয়ে যায়। এমন করে কথা বলো না উফিউ উফ, যে শব্দ শোনার পরে পিতা মাতা কষ্ট পায়, এমন করে কথা বলো না, তাহলে আল্লাহর লানত দুনিয়াতেও পরকালেও, ঠিক কিনা বলে? এই যুবকদেরকে বলি এই জবানের হেফাজত করা লাগবে। যাত্রার সাথে কথা বলা যাবে না, যাকে তাকে আজেবাজে কথা বলা যাবে না, বড়দের দেখলে সালাম দিতে হবে, ছোটদের সঙ্গে সুন্দর আচরণ করতে হবে, পিতামাতার সঙ্গে সুন্দরভাবে কথা বলতে হবে, বন্ধু বন্ধুর সঙ্গে ভালোবাসার কথা বলতে হবে। জবানের হেফাজত মান সামাতা না যা, রসুল বলেন যে চুপ থাকে সে নাজাত পায়। এই জবানের আমলটা নারীদের বেশি করা দরকার, মা বোনদের বেশি করা দরকার। কারণ যখন দুই পরিবারে ঝগড়া লাগে, মা বোনেরা কি গোপনে ঝগড়া করে না ওপেনে ঝগড়া করে?
কথা কয় না এমন জোরে ঝগড়া করে আমি জানি না আপনাদের এলাকা আছে কিনা যে এই মহল্লার থেকে আরেক মহল্লায় তার কণ্ঠ চলে যায় বলেন আছে না নাই আপন স্বামীর সাথে কিছু মহিলারা ঝগড়া করে স্বামীরে তুই তুই বলে গালি দেয় কথা কোন আছে না নাই যেই নারী স্বামীকে তুই বলে গালি দেয় স্বামীকে উল্টা পাল্টা বলে বকাবাজি করে এই নারী মরে যদি যাই অবস্থায় স্বামীর সাথে খারাপ আচরণ করে মারা গেছে রসুল বলেন এই নারী কশিন কালো আল্লাহর জান্নাতে যাইতে পারবে না জবানের হেফাজত মা বোনেরা কথা বলে বেশি মিথ্যা কথা কয় বেশি গল্প করে বেশি তিন মহিলা যেখানে কলকাতা সেখানে তিনজন এক জায়গায় জমা হইলে কত দুনিয়ার গল্প বলে এই তোর স্বামী কেমন আর বলিস না হারামজাদা ভরা পড়া ওর সাথে বিয়ে হয়ে জীবনটা শেষ আমি যে সুন্দরী নারী ওর মতো ভরা পড়ার সাথে বিয়ে না হলে আমি শাহরুখ খানের সাথে বিয়ে করতে পারতাম আমার যে চেহারা রূপ আমি সাকিব খানকে পাইতাম তোর কপাল বলো তুই সাকিব খানকে পাস নেই কথা ঠিক কিনা বলে স্বামীকে অবহেলা করবেন না স্বামীর বিরুদ্ধে অগোচরে স্বামীর সমালোচনা করবেন না যারা স্বামী তারা বোঝে একটা পরিবার চালাইতে কত কষ্ট হয় ঠিক কিনা বলে জবান যুবক জবানের হেফাজত সুন্দর আচরণ পিতামাতার সাথে আর যদি কারো জীবনে গার্লফ্রেন্ড থেকে থাকে তাহলে তালাক দিয়ে দাও তালাক দিয়ে দাও এই গার্লফ্রেন্ড মেয়েরা তোমার থেকে খালি খাবে তোমার কিছু দেবে না তুমি কিছু খাইতে পারবা না আমি বেশি কিছু খুলে বললাম না সতর্ক হয়ে যাও জবানের হেফাজত তিন নম্বর চার নম্বর লজ্জা স্থানের হেফাজত এটার ব্যাখ্যা দিচ্ছে না বুঝে না এই চার জিনিসের হেফাজত যে করবে চোখ কান জবান লজ্জা স্থান কয়টা হলো বলেন এক নম্বরে দুই নম্বরে তিন নম্বরে চার নম্বরে এই চার জিনিসের হেফাজত যে করবে আল্লাহর রসুল তাকে হাতে ধরে আল্লাহর জান্নাতে ঢুকাই দিবে করব তো ইনশাআল্লাহ নারীদের চার আমল দিয়ে যায় এক নম্বর প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ দুই নম্বর বছর একবার রমজানের রোজা তিন নম্বর প্রতিদিন স্বামীর সেবা চার নম্বর সতীত্বের হেফাজত বিবাহের আগে কোনো বয়ফ্রেন্ড নেওয়া যাবে না এই চার কাজ যদি কোনো নারী করে রসুল বলেন জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়া সে জান্নাতে প্রবেশ করতে পারবে তার কোনো হিসাব লাগবে না মুরব্বীদের দুই কাজ দিয়া গেলাম এক নম্বর এশার নামাজের পরে দোকানে বসবেন না কোন নামাজের পরে বলেন কোন নামাজের পরে দোকান চার স্টল হলো শয়তানের বাসা কিসের বাসা হ্যাঁ শয়তানের বাসা তখনই হয় যখনই সেখানে বসে মানুষ নামাজ কামায় দেয় ক্যারাম বোর্ড খেলে তাস খেলে মুরব্বীরা লজ্জা নাই বসে বসে টেলিভিশন দেখে আছে না নাই চার স্টলে এশার নামাজের পরে যাওয়া যাবে না এক নম্বর কাজ দুই নম্বর কাজ কোনো প্রকার নেশা দ্রব্য হাতে নেওয়া যাবে না বিশেষ করে বিড়ি মুরব্বীরা বিড়ি খায় বেশি এই বিড়ির আমল ছাড়তে হবে বুড়াকালে একটু ভালো করে বাঁচেন কলকটারে ভালো রাখেন বাল্বটা ভালো রাখেন হার্ট ভালো রাখার চেষ্টা করেন এগুলি খাবেন না এই দুই কাজ আপাতত মুরব্বীরা করবেন ইনশাআল্লাহ সেই সাথে সকলের জন্য বলছি সকলের জন্য দুটি কাজ এক নম্বর ইল্লাল্লাযীনা আমানু আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান দুই নম্বর আমিলুস সালিহাত নেক আমল গুনাহের কাজের কাছে যাব না নেকের কাজ পাইলে সারব এই দুটি কাজ আমরা সকলে করব আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কাজগুলি করার যাহা কিছু বলেছি আল্লাহ যেন বোঝার বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন বলেন আমিন আজকে অনাকাঙ্ক্ষিতভাবে আমার ভাই আমাকে ফোন করেছে আমার তাসার কথা ছিল না আরেকজন মেহমান ছিল তো আল্লাহ তাআলা কবুল করেছে আপনাদের মাঝে আসলাম সংক্ষিপ্ত আকারে কিছু কথা বললাম যদি বোঝার মতো কিছু বলি আমল করব তো ইনশাআল্লাহ কাফের বেঈমানদের থেকে দূরে থাকবো তো ইনশাআল্লাহ
ইসলামী আন্দোলন গ্রহণ করব তো ইনশাআল্লাহ। ভরসা কার উপরে রাখব? আগামীর বাংলাদেশ যেন কোরআনের বাংলাদেশ হয়। বলেন আমিন। জোরে বলেন আমিন। আল্লাহ যদি আবার কোনোদিন আপনাদের মাঝে কবুল করে ইনশাআল্লাহ দেখা হবে, আলোচনা হবে। তো আমরা এখন দোয়ার দিকে যাব। কিছু বলার আছে ভাই দোয়ার আগে? হ্যাঁ, দ্রুত করে বলেন, দোয়া হতে দেওয়া যাবে না, মসজিদে তো আছে, দোয়ার পরে সকালে থাকবে, দিয়ে দেবেন, সমস্যা তো নেই। বেশ সময় যাচ্ছে, মানে আবার যাইতে পারে, দেড় দু ঘন্টা সময় লাগবে। হ্যাঁ।